নমস্কার বন্ধুরা, টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন। তো বন্ধুরা, যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হলো ওয়েস্টবেঙ্গল বোর্ড রিক্রুটমেন্টের তরফ থেকেই, ঠিক আছে? তো কী সমস্যা, কী আছে, ঠিক আছে সবই বলবো এই ভিডিওতে। তার আগে তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকো কিংবা আমাদের ভিডিও যদি প্রথম থেকে থাকো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, এরকম নতুন চাকরি খবর, নানা প্রকল্প, নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধু, দেখাবো কী আপডেট এসছে এবং কী করতে হবে। তো তার জন্য প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। দেখো, ওপরে লেখা আছে wpolice.gov.in, এই ওয়েবসাইটে তোমাকে আগে আসতে হবে। তো আসার পরে তোমাদেরকে দেখো এরকম একটা ওয়েবসাইট খুলবে। এরপরে দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশান দিয়েছে, ঠিক আছে? আমি মার্ক করে তোমাকে দেখাচ্ছি। দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশান দিয়েছে, এই রিক্রুটমেন্টের উপরে তোমাদের ক্লিক করতে হবে। তো রিক্রুটমেন্টের উপরে যখন তুমি ক্লিক করবা তখন আবার একটা অপশান আসবে রিক্রুটমেন্ট বলে, তো ওই রিক্রুটমেন্টের উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে নতুন একটা পেজ খুলবে। তো এই পেজ খোলার পরে দেখো 5 তারিখের আপডেট, দেখো 5/3/2021 ফলো করবো আমাকে হাতের দিকে। দেখো 5/3/2021 কিন্তু এই নতুন আপডেট এসছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। 2020 যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট হচ্ছিল, শুরু হয়েছিল, তার কিন্তু একটা নতুন প্রসেস চালু করেছে, ঠিক আছে? এটি কিন্তু সবাইকেই করতে হবে, তাই মন দিয়ে ভিডিও দেখবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো এরপরে দেখে নেবো এই গেট ডিটেলস, দেখতে পাচ্ছ বাঁ দিকে গেট ডিটেলস, ডান দিকে গেট ডিটেলস বলে একটা অপশান আছে, তো এই গেট ডিটেলসের উপরে তোমরা ক্লিক করলে কিন্তু দেখতে পাবে। তো এই গেট ডিটেলসের উপরে আমি ক্লিক করবো, ক্লিক করার পর কিন্তু আবার একটা পেজ খুলবে। তো এখানে দেখো স্পেশাল উইন্ডো অফ সাবডিভিশন অফ চয়েস অফ পোস্ট, ঠিক আছে, ফর সাব ইন্সপেক্টর মেল, শুধু কিন্তু এটা মেল, যারা ফিমেল মেল দুটোতেই কিন্তু আবেদনের পদ্ধতি ছিল, কিন্তু এই যে নতুন স্পেশাল উইন্ডো এক মানে চালু করেছে এটা কিন্তু শুধু মেলদের জন্য। তো যারা মেল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু এই ভিডিওটি একদম মাস্ট দেখা প্রয়োজন, ঠিক আছে? নতুন একটা উইন্ডোজ মানে চালু করেছে, নতুন একটা উইন্ডো চালু করেছে, ঠিক আছে? সাবডিভিশন চুজ মানে আর্ম ব্রাঞ্চ আর নন আর্ম ব্রাঞ্চের যে মানে পদ্ধতি ছিল সেটা কিন্তু সেই সেই পদ্ধতির ওপরে কিন্তু নতুন কিছু বিজ্ঞপ্তি জারি করেছে। তো তোমরা জানতে হলে তাহলে এই এই গেট ডিটেলসের উপর ক্লিক করতে হবে আবার, ঠিক আছে? তো এই গেট ডিটেলসের উপর যদি আমি আবার ক্লিক করি তখন দেখা একটা পিডিএফ আসছে, সেই পিডিএফটাকে আমার ডাউনলোড করতে হবে। তো পিডিএফটা ডাউনলোড করার পরে দেখো পিডিএফটা আমার সামনে পিডিএফ সামনে চলে আসবে। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকর্ষ ভবন ফিফথ ফ্লোর 6th Cross Road ব্লক ডিজে সেক্টর 2 সল্টলেক সিটি কলকাতা 91। তো এরপরে দেখো না, দেখো কী লেখা আছে এখানে, আমি প্রথমে পড়ে নিই তারপরে তোমাকে বলে বলেছি। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভেট এ উইন্ডো ফর দ্য পিরিয়ড অফ 15 ডেজ কামিং কনফার্মিং ফর্ম 3/9/2021 থেকে 23/3/2021, ঠিক আছে? ফেসিলিটি অ্যাপ্লিক্যান্ট মেল অনলি ইন ইনসাইড ইন ইন্ডিকেট দে আর চুজ অফ দ্য পোস্ট অ্যান্ড পারফরমেন্স অ্যামং দ্য পোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ফ্রম ফর দ্য পোস্ট অফ এসআই ইন WB 2020 অলরেডি সাবমিটেশন বাই দেন, ঠিক আছে? এরপর দেখে নেবো তার মানে কী বলতে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, ঠিক আছে, যারা যারা আবেদন করেছিল তারা শুধু অ্যাপ্লাই করেছিল, যেখানে নতুন কিছু অ্যাড করেছে যা যা হবে আগামী 9 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত, ঠিক আছে? তাই সবাইকে এই নতুন নতুন এই তাই সবাইকে এই নতুন অ্যাড করেছে যা সেটা পূরণ করতে হবে, ঠিক আছে? যেটা যে নতুন যে সিস্টেমটা চালু করে সেটা কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে? এরপরে দেখে নেবো কী লেখা আছে। অল দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি এসএমএস অ্যান্ড সেন্ড অ্যান্ড এসএমএস টু দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার টু এক্সিস্ট দেয়ার চুইস অফ পোস্ট, মানে তোমার যে পোস্টটা চুজ করবে নন আর্ম অ্যান্ড আর্ম ব্রাঞ্চের যে পোস্ট ছিল সেই পোস্টটিতে সে কিন্তু তোমার চুজ করতে হবে। নন আর্ম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে মানে আর্ম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু চুজ করতে হবে। যখনই চুজ করবে সেই চুজ কিন্তু তোমার এসএমএস এর মাধ্যমে তোমার ফোনে চলে আসবে, ঠিক আছে? এরপরে কী বলছে দেখো, এরপরে বলছে কোথায় গেল একবার দেখে নেবো এখানে কি। দেখো এখানে লেখা আছে সাবমিটেশন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেশন অ্যাপ্লিকেশন ফর্ম বাই ক্লিকিং দ্য লিঙ্ক উইচ এন্টার ডিউরিং সাবমিটেশন অ্যাপ্লিকেশন ফর্ম, তার মানে তোমাকে সেটা দেখে নিতে হবে, দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নাম্বার
অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ তোমাকে দেখে নিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থে তোমার লগ ইন করে কিন্তু এটিকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরে কিন্তু বলছে কেয়ারফুলি দেখে নিতে হবে নাম, অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার, বারকোড, সিকিউরিটি কোড, সিগনেচার অ্যান্ড অপশন, ঠিক আছে। তোমরা যখন সাবমিট করবা তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বার, বারকোড, সিকিউরিটি কোড এবং সিগনেচার এটা কিন্তু তোমরা দেখে নেবে, এবং পারলে তোমরা এটাকে সেভ করে রেখে দেবে, পিডিএফ পাবে, ঠিক আছে, পিডিএফটা সেভ করে নেবে কিংবা প্রিন্ট আউট করাবে, এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। তবে তারপর এখানে কি বলছে দেখো, যারা কিন্তু যারা এর জন্য অ্যাপ্লাই না করবে না, ঠিক আছে, যারা সেই ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, আগে অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু তারা যদি এই দুটো উইন্ডোটা, স্পেশাল উইন্ডোটা যদি না করে যাবে, চুজ না করে, তাহলে কিন্তু তারা এই যে এই যে এসআই রিকমেন্ডের যে পদের জন্য অ্যাপ্লাই করে তারা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, তারা কিন্তু পিএমটি এবং পিএটি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল অ্যাপিটিসি টেস্টের জন্য অ্যাডমিট কার্ড তুলতে পারবে না। তাহলে যারা যারা যে মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই রিকমেন্ডের জন্য, তাদের কিন্তু অবশ্যই এই নতুন উইন্ডোটা ফিল আপ করতে হবে, যা শুরু হবে তোমাদের আবার বলছি 3/9/2021 থেকে, যা চলবে 23/3/2021 পর্যন্ত। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুনভাবে অ্যানাউন্স করেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজ নাম্বারও তোমার দিয়ে দিচ্ছে, তোমরা চাইলে সেখান এটা দেখে নিতে পারো, এবং এই পিডিএফ লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে এবং ডাউনলোড করে নিজেরা দেখতে পারবে কী লেখা আছে কী লেখা নেই, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, এরকম নতুন চাকরি কর নিত্য প্রকল্প নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।